হ্যালো ফ্রেন্ডস এডিং সার চ্যানেলে অনেক অনেক সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সানডে এখন বাজে নটাই মাত্র ঘুম থেকে উঠলাম সবাই আর এখন যাব আমরা মা কি খেতে যাব কি খেতে যাবো হ্যাঁ তো এখন আমরা যাব ছোলে বটুরে খেতে সানডেতে সকাল সকাল নাস্তা সানডে নাস্তা ছোলে বটুরে আর দুপুরে হবে দেখা যাক মাছ নাহলে মাংস যা হবে আর আজকে প্রচুর কাজ আছে ডেভিড আর একটা স্কুলের প্রজেক্ট আছে সেটা বানাবে হ্যাঁ তো অনেক পরে কাজ আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই আমরা বেরোচ্ছি ছোলে ভটুরে খাওয়ার জন্য তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ কি হয়েছে এদিকে দেখো কি হয়েছে এই সোয়েটারটা উল্টা পড়ে আছে দেখো কি না উল্টা পড়েছে কেন আরে এই সোজা পড়ো সরি কেন সোজা সোজা পড়বে না উল্টাই পড়ে থাকবে আরে পড়ো সোজা পড়ো মা লোক কি বলবে লোক কি বলবে পড়ে নাও এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এই বদমাসটা একটা তুমি একটা বদমাশটা পড়ে নাও উল্টা এর ব্লগটা বানাচ্ছি একটু দেখো পাপার দিকে সকালে উঠে কুঙ্কা করো কেন সিধা করবে না এত জেদ কেন তোমার এইটুকু বাচ্চাটা তো তুমি এইটুকুটা এত জেদ করো কেন হ্যাঁ এইটুকুটা এত জেদ জেদ কেন তোমার বলো তুমি ঘরে থাকো তাহলে আমরা পাপা মামি খেয়ে আসবে ছোলে রে তুমি ঘরে থাকো তোমার ভাই বোনের সঙ্গে পাখিগুলোর সঙ্গে ঠিক আছে কি তাদের বাচ্চা হলে তুমি তার মাসি হয়ে যাবে আর কি বাচ্চা হয়েছে ডিম দিয়েছে বাচ্চা হয়নি এখনো ঠিক আছে তাদের সঙ্গে থাকো তোমার জন্য পাপা মামি ছোলে ভটুরে নিয়ে আসবে তখন তুমি খাবে ঘরে যেতে হবে না সোয়েটার না ঠিক করলে যেতে যাওয়ার দরকার নেই ঠিক আছে থাকবে তো কি চিৎকার করে দেখো তো পাপার উপরে কি চিৎকার শিখেছে রে বাবা হুম না আমি খাবো না তোমার খাও

ভটুরে খেয়ে আসলাম আর আর এখন বাজে তোমাদের দাদা চলে গেছে পুলিশ ভেরিফিকেশন আছে ওর পাসপোর্টের জন্য চলে গেছে আর আজকে বলেছে বেশি কিছু রান্না বান্না করো না তাই পেট ভর্তি আছে ওই জন্য আজকে মাছের ঝোল হবে এইরকম মাছ ভিজিয়ে রেখেছি আর ও লাড়ু দিয়ে মাছের ঝোল হবে ডাল আছে আর তো চলো এখন রান্নাবান্না শুরু করছি ভাতটা হয়ে গেছে ডাল হয়ে গেছে খালি মাছের ঝোল হবে আর মুরালা মাছও বের করে রেখেছিলাম মুরালা মাছ ভাজা খাবো বলে দেখি যদি টাইম হয় তাহলে রান্নাবান্না চলো শার খোলো বলছে চান করবে আমি বলছি একটু রান্নাবান্না বসে আগিয়ে নিই তারপরে হচ্ছে তোমাকে জল গরম করে দেবো চান করবে ততক্ষণ একটু পড়াশোনা করে তো চলো লিখে ভালো মাছের ঝোল বসিয়ে দিয়েছি দেখুন প্রায় হওয়ার উপরে মাছের ঝোল আর দেখুন মধুরজনের জল গরম হতে ও চান করবে আর আজকে হচ্ছে প্রথমবার ধনিয়া পাতা গাছ থেকে ধনিয়া তুলে মাছের ঝোলে দেবো একটু ধনিয়া তুলছি একটু ধনিয়া তুলছি অ্যাঁ তুলবানি কি বলো হও থাকুক তাহলে ঘরে যে ধনিয়া আছে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আজকে সানডে আছে ওই জন্য সানডেতে আজকে রান্না হয়েছে মাছের ঝোল ভাত আর ডাল তো রুই মাছের ঝোল হয়েছে ওল আর আলু দিয়ে রুই মাছের ঝোল হয়েছে সানডে যেহেতু আছে মাছটা তো কম্পালসারি থাকবেই তো মাছ ভাত খাচ্ছি দুঃখের ভালো ছিল পুরো ভালো রুই ছিল দেশি রুই ছিল দেশি রুই টেস্টও ভালো রুইটা বা দারুন টেস্ট

হ্যাঁ এই দেখুন খাওয়ার জন্য মোবাইল নিয়ে বসেছিল মোবাইল দেখবে খাবে আমি যেন মোবাইলটা ছাড়িয়ে নিয়েছি তার মুখের বদনটা দেখো মোবাইলে তুমি আর হাত দেবে না ঠিক আছে